দিকেটার কুজবার বিপল আছো চিয়েশনের জয় হোক দিকেটার কুজবার বিপল আছো চিয়েশনের জয় হোক এই কুজবিহার বাসী মনমঞ্চিগুলার জয় হোক এই বিরোধদার কুজবের মনমঞ্চিগুলার জয় হোক এই বীর সুচ্চ বিশ্ব মহাবীর জেলা রায়ের জয় হোক এই বীর সুচ্চ বিশ্ব মহাবীর জেলা রায়ের বংশধরের জয় হোক আমাকে ইমিডিয়েট বাগডোগরায় ফিরে কলকাতায় ফিরতে হবে, কারণ সন্ধ্যা দিয়ে আমার খুব পছন্দের মানুষ, খুব প্রিয় মানুষ, ওনাকে ভারতরত্ন বললে ভুল হবে না। হয়তো জীবনে কিছুই পাইনি, কিন্তু মানুষের যে ভালোবাসা তা কখনো একটা পদ্মশ্রী বা একটা হতশ্রীতে হয় না। পদ্মশ্রী একটা সম্মানের, হতশ্রী আমরা অপোজিট ওয়ার্ড ব্যবহার করি, বাট হতশ্রী আর পদ্মশ্রী এক নয়। পদ্মশ্রী নিশ্চয়ই সম্মানের, কিন্তু তার উপরে আরও দু তিনটে অ্যাওয়ার্ড আছে। সেই অ্যাওয়ার্ডগুলো তার অনেক দিন আগে জীবনে প্রাপ্য ছিল, আজকে নয়। জীবনের শেষ বয়সে তিনি একটা ধাক্কা খেয়েছেন, তিনি অসম্মানিত বোধ করেছেন। আমরা তার জন্য ব্যথিত, শোকাহত, মর্মাহত। তার ডেড বডি আমি যাব, তারপরে ডেড বডি নিয়ে আমরা বেরোব, এবং আমরা রাজ্য সরকারের সসম্মানে গান স্যালুট দিয়ে আমরা তার ক্রিয়াকর্ম শেষ করব। বাপিদাও মারা গিয়েছেন, বাপ্পি লাহিড়ির অনেক হিন্দি গান আপনারা জানেন, এছাড়াও বাংলা গানও অনেক আছে। মঙ্গল দ্বীপ জেলে লতা মঙ্গেশকর গিয়েছিলেন, কিন্তু বাপিদা অনেক গানের সুরও দিয়েছিলেন। তাছাড়াও ধরুন বাজিগর থেকে শুরু করে হিন্দু অনেক সিনেমাতে বাপিদার সুরে সারা মুম্বাই, বলিউড থেকে টলিউড, আজকে সঙ্গীত এবং চলচ্চিত্র জগতের একটা গ্রেট লস সন্ধ্যাদি মারা যাওয়াতে এবং বাপি লাহিড়ি চলে যাওয়াতে। কাজে সন্ধ্যাদি ডেড বডির কাজকর্ম, বাপি লাহিড়ি মারা গেছেন মুম্বাইতে, হয়তো ওখানেই তার শেষ কার্য হবে। সন্ধ্যাদি আমাদের আপন জন, আমাদের খুব প্রিয়, তাই আমি গিয়ে ওনার কাজকর্মগুলো করতে পারবো, তাই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে, আর অনন্ত মহারাজ সহ, নমিতা এবং আপনাদের সভাপতি সহ, আপনাদের সকল কর্মী সহ, অ্যাডমিনিস্ট্রেশন সহ, সংবাদ মাধ্যমের বন্ধুদের সহ, পুরোহিত সহ, সকলকে আমার অন্তরের কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার জানিয়ে জয় শিবচণ্ডী বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শিবচণ্ডীর জয়, জয় বাংলার জয়, জয় কুচবিহারের জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরি ভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে। হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়, পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে, চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।